তার জন্যে বিশেষ করে আপনাদেরকে বলা, সেটা হচ্ছে আমরা বিধাননগর কর্পোরেশন কিন্তু কোনো ট্রেড লাইসেন্স বন্ধ রাখিনি। একটা অপপ্রচার চলছে যে এখান থেকে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে না, আমরা ট্রেড লাইসেন্স দিচ্ছি এবং কিছু কিছু সরকারের নিয়মকানুন যেগুলো আছে সেগুলোকে ফলো করে আমাদের দিতে হয়, এবং বেশ কিছু দিন বন্ধ থাকলেও সেগুলো বা বিশেষ কোনো কারণে অনেক কাগজপত্র নেই সেই কারণে। এবারে আমরা যেটা করতে যাচ্ছি যে সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে বা কর্পোরেশন বলবে আমরা প্রভিশনাল ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছি, এবং তার কাছে যে কাগজপত্রগুলো নেই সেগুলো তারা একটা টাইম বেঁধে দেওয়া হচ্ছে, তার মধ্যে তাদের যদি তারা আমাদের সবগুলো যা যা দেওয়ার, এবং আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে সরলীকরণ করতে চাই কিছুটা। তার কারণ মানুষ বাড়ি করেছে কেউ ধরুন ভাড়া দিয়েছে, এবং ভাড়া দিয়ে সে তার পরিবার পরিজন নিয়ে এই আমাদের কতগুলো স্পেসিফিক জিনিস দেখার আছে, সেগুলো আমাদের দেখতেই হবে। যেমন হচ্ছে দমকল ফায়ার ব্রিগেড যেটা, সেটা যেতে পারে কি না দেখতে হবে, অ্যাম্বুলেন্স যেতে পারে কি না, বা সেইরকম কিছু রাস্তায় অ্যাম্বুলেন্স না যেতে পারলেও বা ফায়ার ব্রিগেড আজকাল ছোটো ছোটো যে বাইকগুলো আছে সেটা ঢুকতে পারে কি না, কিংবা স্ট্রেচারে করে এগিয়ে নিয়ে আসা যায় কি না, এইগুলো কিন্তু আমাদের দেখতে হয়। বা তার সমস্ত বাড়ির যেখানে ধরুন বিল্ডিংটা হয়েছে তার স্ট্রাকচার হেন তেন, কিন্তু আমরা এখন থেকে প্রভিশনাল ট্রেড লাইসেন্স দেওয়া শুরু করছি, এবং অনেক মানুষের এই কারণেই ট্রেড লাইসেন্স আটকে আছে, এবং ট্রেড লাইসেন্স ছাড়াও হচ্ছে, কেউ কেউ অপপ্রচার করছে যে ট্রেড লাইসেন্স ছাড়া হচ্ছে না, এটা কিন্তু ঠিক নয়। আপনাদের মাধ্যমে মানুষের কাছে প্রচারটা মানে তাদের খবরটা চলে যাবে। সেকেন্ড আরেকটা যেটা হচ্ছে, তারা আমার কাছে এসে একটা করে চিঠি জমা দেবে যে আমার ফাইল নাম্বার এই, আমি ট্রেড লাইসেন্স চেয়েছি, তখন তাদের একে একে করে ডেকে আমরা সার্ভে করে নিচ্ছি, করে নিয়ে তারপরে তাকে ডেকে বলতে হবে আপনাকে দিলাম, এবং এই কদিনের মধ্যে একটা নির্দিষ্ট ৬ মাস হোক বা যাই হোক তার একটা নিয়ম আছে, তার মধ্যে আমরা দিয়ে দেবো যে আপনারা এই কাগজগুলো আপনাদের ঠিক রাখতে হবে।